নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনারা বাধা প্রাপ্ত হতে চলেছেন। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনো এগোবেন না, তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আমি আপনাদের জন্য ফ্রি সার্ভিস চালু করেছি, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে পাঁচ পাঁচটি গোচর হতে চলেছে যার প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে। কী সেই গোচর জেনে নেওয়া যাক। 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে। 3রা জুন বক্রী বুধ বৃষ রাশিতে গমন করতে চলেছে। 15ই জুন রবি গ্রহ মিথুন রাশিতে গমন করবে। 20 জুন বক্রী বুধ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে এবং 22 জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার, অর্থাৎ চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র, এই দুই ক্ষেত্রে আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, চাকুরির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট মাত্রায় পরিশ্রম করতে হবে, ভাগ্যের সাপোর্ট কিন্তু সেই মাত্রায় আপনারা পাবেন না, অর্থাৎ সেরকম পরিশ্রম করবেন ঠিক তেমনটাই কিন্তু আপনারা ফল পাবেন। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিশ্রম রয়েছে, অর্থাৎ বিজনেসে আপনাদেরকে ট্যাক্টফুলি কিন্তু চলতে হবে, নচেত টাকা লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই বিজনেস সূত্রে আপনারা বিদেশেও ভ্রমণ করতে যেতে পারেন, এদিকটাও কিন্তু দেখা যাচ্ছে। এই মাসে যারা চাকরি করছেন তাদের বসের সাথে গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বা মতান্তর হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এছাড়াও 2 জুনের পর থেকে আপনাদের বিজনেস ক্ষেত্রে ওঠা পড়া কিন্তু চলতে থাকবে এবং বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি অ্যালার্ট করে দিচ্ছি, কারণ পার্টনার আপনাকে কিন্তু ডুবিয়ে ফেলতে পারে। এরপরে আসি শিক্ষাক্ষেত্র, অর্থাৎ স্টুডেন্টসদের এই মাস কেমন যেতে চলেছে। এই মাসে শিক্ষাক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ মিশ্রিত ফল পেতে চলেছেন, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের পড়াশোনা কিন্তু সেরকম মাত্রায় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না, মনোসংযোগের অভাব দেখা যাবে এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু পরিমাণ শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা বিদেশে পড়ব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পড়াশোনার দিক যদি বলা যায় এই মাস কিন্তু খুব একটা শুভ ফল আপনাদেরকে দেবে না। এরপরে আসি পারিবারিক জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পারিবারিক জীবন কিন্তু মিশ্র যেতে চলেছে, এইটুকুটা বলা যেতে পারে, অর্থাৎ পরিবারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে সারা মাসই নয়, মাসের প্রথম ফেজে অর্থাৎ প্রথম 15 দিন আপনাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে পারিবারিক দিকে এবং
পরবর্তী সময়ে সেই প্রবলেম কিন্তু অনেকটাই কাটবে। এছাড়াও ঘরে অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পত্তিজনিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং কিছু ক্ষেত্রে লিগাল কেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে ভাইয়ের কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং এই মাসে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিছু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি প্রেম জীবন এবং বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে। এই মাসে প্রেমের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, মতবিরোধ, সন্দেহ, বাতিক মন আপনাদের কিন্তু ডুবিয়ে ফেলতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। অর্থাৎ প্রেমের দিক যদি বলা যায় খুব একটা শুভ দেখা যাচ্ছে না এবং আপনাদেরকে একটু সংযম রাখতে হবে, কথাবার্তার মধ্যে একটু সুন্দরতা রাখতে হবে, যেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, প্রেম জীবন যেরকম যেতে চলেছে ঠিক সেরকমই কিন্তু দাম্পত্য জীবন যেতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, মতবিরোধ কিছু কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে এবং রোম্যান্সের দিকটা কিন্তু সেরকম মাত্রায় এই মাসে কিন্তু দেখা যাচ্ছে না এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফ্রাস্ট্রেশনে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং লিগাল কেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই মাস আপনারা একটু ধৈর্য ধরে এবং মাথা ঠান্ডা করে চলুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এছাড়াও এই মাসে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেখান থেকে কিছু মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে অর্থনৈতিক স্থিতি কিন্তু মধ্যম যেতে চলেছে, এতটুকু বলবো। কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু লোনে পড়ে যেতে পারেন, অর্থাৎ এই মাসে আয় হবে বাট সেই হিসাবে কিন্তু খরচার ভাবটা কিন্তু যথেষ্ট মাত্রায় বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ আয় যেরকম হবে ব্যয়ও কিন্তু সেরকম মাত্রায় হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাধ্যতামূলকভাবে খরচা করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মেডিকেল এক্সপেন্সেসে খরচা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এই মাস আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্ক যেটা বলে, অর্থাৎ সেভিংসের জায়গা, সেরকম মাত্রায় শুভ দেখা যাচ্ছে না। তবে মাসের কিছু কিছু সময়ে আপনারা এর শুভ প্রভাব, অর্থাৎ অর্থনৈতিক দিকের শুভ প্রভাব কিন্তু পাবেন। তবে যারা বিদেশের সাথে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, শরীর স্বাস্থ্য। কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। শারীরিক দিকটা কেমন যেতে চলেছে আপনাদের আসুন জেনে নেওয়া যাক। দেখুন, শারীরিক দিক কিন্তু এই মাসে খুব একটা ভালো যাবে না, আমি আপনাদেরকে অ্যাডভান্স অ্যালার্ট করে দিলাম। অর্থাৎ শরীরে রোগ ব্যাধি আসার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের বাহন থেকে দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং রাস্তায় যখন চলাফেরা করবেন সেখানেও কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন। এছাড়াও এই মাসে আপনাদের পেটের প্রবলেম, স্নায়ুবিক প্রবলেম, ফুসফুসের প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তাই যদি বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করুন। এছাড়াও এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন, সেটা পাড়া থেকে শত্রুতা বলুন বা কাজের জায়গায় শত্রুতা বলুন, সেদিকটা অবশ্যই মাথায় রাখুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই একটি উপায়ের কথা, যে উপায়টি করলে আপনারা যা যা প্রবলেম পড়ছেন বা পড়বেন সেই প্রবলেম থেকে সলভ হতে পারবেন। প্রতি মঙ্গলবার দিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এই পুরো মাসটা আপনারা হনুমান চালিসা পাঠ করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার যা যা বাধা রয়েছে সেই বাধা কিন্তু অনেকখানি রিলিফ পাবেন, এতটুকুটা বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।